মিডিয়াপ্রেমী, এই মুহূর্তে চোখ রাখবো আরো একটি বড় খবরে। ইতিমধ্যেই 100 দিনের টাকার বঞ্চনার যে নথি, সেই নথি এবার এক্স হ্যান্ডেলে পোস্ট হলো। রাজ্যসভার সেই নথি এক্স হ্যান্ডেলে ভাইরাল। এই নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিতে সিলমোহর। 100 দিনের কাজে বাংলাকে কোনো টাকা দেওয়া হয়নি, আর সেই নথি এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। যেমনটা জানতে পারা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিতে সিলমোহর দিয়ে এবার 100 দিনের কাজের টাকা বাংলাকে যে দেয়া হয়নি সেই নথি, রাজ্যসভার সেই নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি দেবজানির সঙ্গে। দেবজানি, কি জানতে পারছো, অবশেষে সেই নথি এবার প্রকাশ্যে এসেছে, এক্স হ্যান্ডেলে নিজে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। দেখো দিশা, প্রশাসনিক সভা হোক কিংবা রাজনৈতিক মঞ্চ, প্রত্যেকটা জায়গা থেকে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল অভিযোগ করেছে যে 100 দিনের কাজে বাংলার সঙ্গে সরকার বঞ্চনা করেছে, এবং মনরেগাতেও বাংলার যে বরাদ্দ সেটাও তারা দিচ্ছে না। সংসদেও তৃণমূল সাংসদরা এই প্রশ্ন একাধিকবার তুলেছে। সম্প্রতি লোকসভায় যে বাজেট সেশন ছিল সেখানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন, এবং তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বারবার বলা হচ্ছে যে বাংলাকে তারা প্রচুর টাকা দিয়েছে, কোথায় কত টাকা বরাদ্দ করেছে বাংলার জন্য, এবং বিশেষ করে 100 দিনের কাজে তারা কত টাকা বাংলাকে দিয়েছেন সেটা তারা শ্বেতপত্র প্রকাশ করে জানাক। এবং তারপরে দেখলাম আজকে যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন আজকে তার এক্স হ্যান্ডেলে একটা ছবি পোস্ট করেছে, আর যেখানে তিনি দাবি করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার তারা রাজ্যসভায় একটি নথি দিয়ে জানিয়েছে যে 100 দিনের কাজে যে বাংলার যে বকেয়া আছে আর সেই টাকা কিন্তু বাংলাকে দেওয়া হয়নি, এবং সেই ছবিটাই আজকে ডেরেক ওব্রায়েন তিনি পোস্ট করেছেন, এবং পোস্ট করে দাবি করেছেন যে 2023-24 অর্থবর্ষে কেন্দ্রের তরফে বাংলার জন্য বরাদ্দ শূন্য ছিল। তিনি লিখেছেন যে 2021 সালের নির্বাচনে হারের পর থেকে বিজেপি সরকার বাংলাকে কি দিয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শ্বেতপত্র দাবি করেছে, এবং অবশেষে মোদি সরকার স্বীকার করে নিল যে মনরেগা ফান্ডে বাংলার জন্য বরাদ্দ শূন্য। রাজ্যসভার যে জবাবের যে প্রমাণ সেটা মিলেছে বলেই কিন্তু ডেরেক ওব্রায়েন তিনি পোস্ট করেছেন। দেখো, আমরা জানি যে তৃণমূল সরকার যেরকম বারবার তারা বলেছে যে বাংলায় প্রতি বঞ্চনা হয়েছে, আমি তা বিজেপির তরফ থেকেও দুর্নীতি অভিযোগ করেছেন। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে রাজ্যসভায় বন্যা ত্রাণের প্যাকেজ নিয়ে আলোচনায় বাংলার বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অমিত শাহ তিনি মুখ খুলেছিলেন। তৃণমূলের সাংসদ সাকেত গোখলে তিনি যখনই বাজেটে বরাদ্দ থেকে বাংলাকে বঞ্চনার অভিযোগ করেন, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা যে তারা হিসেব দেয় না, এবং যদিও সেই অভ্যাস ধীরে ধীরে বদলাচ্ছে এবং কেন্দ্র থেকে কিছু টাকা সাহায্য পাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ, দীর্ঘদিনের অভিযোগ যে তারা বলছে যে 2021-এ বিজেপি বাংলায় শোচনীয় পরাজয়ের পর তারা প্রতিহিংসা রাজনীতি করছে, তারা বাংলায় জিততে না পেরে তারা বাংলার মানুষের সঙ্গে তারা বাংলার মানুষের পেটের ভাত মারছে, যে অভিযোগ তারা করে এসছে সেই অভিযোগে যে আজকে কার্যত সিলমোহর পড়লো কেন্দ্রের এই রাজ্যসভায় নথি জমা দেওয়ার, সেটা কিন্তু একটা একরকম স্পষ্ট হয়ে গেল দিশা। একেবারে ধন্যবাদ দেবজানি। আর এই মুহূর্তের যে বড় খবরের দিকে চোখ রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিতে অবশেষে শিলমোহর। 100 দিনের কাজে বাংলাকে কোনো টাকা দেওয়া হয়নি, রাজ্যসভার সেই নথি এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার, আর সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে 100 দিনের কাজে বাংলাকে গত 3 অর্থবর্ষে একটি নয়া পয়সাও দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকার অবশেষে শিলমোহর দিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিতে, সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে 100 দিনের
কাজে ক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বীকারোক্তি, 100 দিনের কাজে বাংলাকে গত 3 অর্থবর্ষে 1 নয়া পয়সাও দেয়া হয়নি। অর্থাৎ বাংলার যে বকেয়া রয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। সঠিক প্রমাণ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রাজ্যসভার নথি, সেই নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন। আর তাতেই হাটে হাঁড়ি ভেঙে গেল। বাংলাকে বঞ্চনা করার আওয়াজ অনেকদিন ধরেই তুলছিলেন তৃণমূল কংগ্রেস নেতা, মন্ত্রী, সাংসদরা। এবার রাজ্যসভায় নথি পেশ করা হয়েছে, সেখানে কোন রাজ্যকে কত টাকা আবাস এবং 100 দিনের কাজে দেয়া হয়েছে তার উল্লেখ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাংলার ভাগ্যে শুধু শূন্যতা জুটেছে। সেই নথি এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে ভাইরাল রাজ্যসভার সেই নথি, যেখানে বাংলাকে বারবার বঞ্চনার শিকার হতে হয়েছে। 100 দিনের কাজের টাকার ক্ষেত্রেও বাংলার ভাগ্যে শুধু শূন্যতা জুটেছে সেটাও প্রমাণিত হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার অবশেষে সিলমোহর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিতে।